অব্যাহত বিমান হামলার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গাজার উত্তরাঞ্চলে অভিযানের লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলেছে নেতানিয়াহু সরকার। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে একদিনে মারা গেছে ৬ জন, এ নিয়ে লেবাননে প্রাণ গেল ১৯ জনের। এদিকে শনিবার মিশর থেকে মাত্র ২০টি ট্রাক প্রবেশ গাজায়। ফিলিস্তিনি চিকিৎসকরা সতর্ক করেছেন, জ্বালানি সংকটে গাজার হাসপাতালের এনসিইউতে থাকা ১৩০ নবজাতকের জীবন ঝুঁকির মুখে। গাজা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে দেশে দেশে। যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভে অংশ নিয়েছে অন্তত ১ লাখেরও বেশি মানুষ।